আসসালামু আলাইকুম। ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে, সৌদিকরণের ফাঁদে চাকরি হারাবে প্রবাসীরা, আগামী 3 বছরে সৌদিতে 10,000 প্রবাসী ফার্মেসি চাকরি হারাবে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। সৌদি আরবে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আবারও সৌদিকরণের ঘোষণা দেওয়া হয়েছে, আর এই সৌদিকরণের ঘোষণায় আমাদের অসংখ্য প্রবাসী তাদের চাকরি হারাতে যাচ্ছে। সৌদি আরবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বে ফার্মেসি সেক্টরে মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দ্বারা সূচিত স্থানীয়করণ ড্রাইভ তরুণ সৌদি পুরুষ ও মহিলাদের জন্য বিপুল সংখ্যক চাকরি তৈরিতে সহায়তা ভূমিকা পালন করবে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ফার্মেসি সেক্টরে কর্মরত নাগরিকদের জন্য এটির জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ 700% ছাড়িয়ে গিয়েছে, কারণ তাদের সংখ্যা 2023-এ 10,000-এর বেশি 1,266 ফার্মাসিস্ট থেকে 2020-এ বেড়ে গিয়েছে। মন্ত্রণালয়ের প্রচেষ্টা বেসরকারি খাতের সৌদিকরণ প্রক্রিয়াকে সমর্থন করতে এবং জাতীয় দক্ষতার সাথে শ্রমবাজারকে সমর্থন করার জন্য মন্ত্রণালয় উদ্যোগ ও কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজের সুযোগ প্রদানে অবদান রেখেছে। চলতি বছরে 1,300 জনের বেশি ফার্মাসিস্ট নিয়োগ করা হয়েছে এবং বেসরকারি ফার্মেসি সেক্টরে চাকরি নেওয়ার যোগ্যতা অর্জন করেছে। অনেক নাগরিক যারা ফার্মেসি পেশায় কাজ করছে তারা মূলত বড় ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ফার্মাসিউটিক্যাল সাপ্লাই কোম্পানি এবং হাসপাতালগুলোতে যেখানে ফার্মেসিতে কাজ করা অবস্থিত সেখানে কাজ করছে। সংস্থা মন্ত্রণালয়ের সাথে অংশীদারিত্বে মানবসম্পদ মন্ত্রণালয় 30% হারে এমন 7,000 রিয়াল ন্যূনতম মজুরি দিয়ে ধীরে ধীরে ফার্মেসি সেক্টরকে স্থানীয়করণে পরিকল্পনা বাস্তবায়ন করছে। দুটি মন্ত্রণালয় পর্যায়ক্রমে সেক্টরের অবস্থা পর্যালোচনা করছে এবং পুরুষদের জন্য আরও উদ্দীপক এবং উৎপাদনশীল কাজের সুযোগ প্রদানের জন্য তাদের ভিডের অংশ হিসাবে যারা স্নাতক সম্পন্ন করেছে এবং যারা ফার্মেসি বিজ্ঞানে স্নাতক কোর্স চালিয়ে যাচ্ছে তাদের জন্য উপযুক্ত স্থানীয়করণের হার বাড়ানোর জন্য তারা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছে। এবং কিংডম চাচ্ছে সৌদি আরবে এই ফার্মেসি সেক্টরে যেন সৌদি আরবে নাগরিকরাই তারা প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এই ফার্মেসি সেক্টরে শুধুমাত্র সৌদি আরবে নাগরিকরাই কাজ করবে এবং আগামী কয়েক বছরের মধ্যে সৌদি আরবে আরও 10,000 চাকরি তৈরি হবে সৌদি আরবে নাগরিকদের জন্য। মোট কথা বলতে গেলে আমাদের প্রবাসীরা যারা কিনা ফার্মেসি সেক্টরে কাজ করছে তারা আগামী 3 বছরের মধ্যে 10,000 যারা প্রবাসী আছে তারা তাদের চাকরি হারাতে যাচ্ছে সৌদি আরবে। সৌদিকরণের কারণে এটা কিন্তু নতুন না, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি কর্তৃপক্ষ এই যে লোকগুলো যারা প্রবাসী চাকরি হারাবে তাদের জন্য বিকল্প কোনো চাকরির ব্যবস্থা করবে না। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।